আমরা বর্তমানে আছি কাশীতরা মন্দির। অনেকে হয়তো এই মন্দিরটা সম্বন্ধে নাও জানতে পারে যে কাশীতরা মন্দির অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত। তো তোমরা একটা কাজ করো, রঘুনাথপুর থেকে এই মন্দিরটা খুব বেশি হলে 7 কিলোমিটার মতো অবস্থান করে। রঘুনাথপুর থেকে বেরো আসার পথে বাঁ দিকে একটি রাস্তা বেঁকে যাচ্ছে, একটি বনের মধ্যে সুন্দর মন্দির। মন্দিরটা অবস্থান করো বনের মধ্যে, একটু বড় জায়গা নিয়ে মন্দির। শুধুমাত্র মন্দির, এখানে মন্দির বলতে আমরা যেটা বুঝি কোনো একটু পার্টিকুলার দেবীর মন্দির বা দেবতার মন্দির, সেটা এরকম নয়। এটা অনেক রকম মন্দির রয়েছে। তাছাড়াও এখানে যেমন পুজো হয়, এখানে গোবিন্দর পুজো হয়। এখানে আপনি দেখতে পাবেন গৌরনিতাইয়ের পুজো রয়েছে গোবিন্দর, এদিকে গৌতম বুদ্ধের, অসীমানন্দ, সরস্বতী, যারা বড়ো বড়ো মনীষীরা ছিলেন, স্বামী বিবেকানন্দর এখানে রয়েছে। আমি যে জায়গাটায় বসে আছি, আমি এখনও জানি না যে এই জায়গাটা অ্যাকচুয়ালি কী। সামনে আমরা যেখানে পাবো সেটা হচ্ছে মা অন্নপূর্ণা, মা লক্ষ্মী, মা কালী এবং অবশ্যই ভগবান শিবের ওখানে মন্দির রয়েছে। ওভারঅল মন্দিরটা খুবই সুন্দর, গাছপালায় ঘেরা একটি মন্দির এবং প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত ভালো মন্দিরের। এখানে যদি আপনারা আসেন অবশ্যই একটি কালচার, সুন্দর কালচার আপনারা দেখতে পাবেন। মন্দিরটার পরিবেক্ষণের জন্যে কিছু কিছু লোকজন আমরা বাইরে দেখতে পাচ্ছি, ওনারা মন্দিরটা সংরক্ষণ করে থাকেন। মন্দিরটা যথেষ্ট পরিষ্কার। এই মন্দিরটা অতটা হয়তো লোকজন আসে না, কিন্তু আমি বলবো অবশ্যই পুরুলিয়া এলে, রঘুনাথপুর এলে, জয়চণ্ডী এলে মন্দিরটা অবশ্যই ঘুরে যাবেন। বনের মধ্যে অস্বাভাবিক একটা সুন্দর মন্দির।